হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেবসেন ব্লকে সবাই ভালোই আছে। আর হচ্ছে আজকে ব্লগটা নিয়ে এলাম এই কারণে যে আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে জানো? গেস কর। আজকে আমাদের বাড়িতে হবে ফুলুরি, তালের ফুলুরি হবে। তা আমি সেটা করব, তোমাদেরকে শেয়ার করব, দেখাবো, দেখবে, ময়দা দিয়ে করব। আর এই যে আমার পাড়া গিন্নি বসে আছে, আর প্রচণ্ড গরম করছে, ফ্যানটা তো চালাতে পারবো না, কারণ ফ্যান চালালে তোমরা তো আমার ভয়েসটা মানে সাউন্ডটা ডিস্টার্ব করবে, শুনতে পাবে না, তাই প্রচণ্ড গরম করছে। এখন বাজছে তোমার দাঁড়া 1:26, 1:26 আমি ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে টাইম পাইনি, তাই এখন স্টার্ট করলাম। তা আমাদের স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, ওর বাপি এখন আসেনি। হচ্ছে ও স্নান হয়ে গেছে, বললাম খেতে, বললো না বাপি এলে খাবো, একটু হাই করে দাও। হাই। পাটা দুলেছিস কেন? আমার ভিডিওটা যদি ভালো লাগে আশা করি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবার করে দেবে, পাশে বেল আইকনটা অল করে দেবে, সবার প্রথম ভিডিও চালে তোমাদের কাছে আগে পৌঁছবে। আর হচ্ছে দাঁড়াও, তোমাদেরকে যখন মানে ফুলুরিটা করবো, করে তোমাদেরকে শেয়ার করবো। আর আমার ভয়েসটা তোমরা কেমন আওয়াজ পাচ্ছো আমি তো ঠিক বুঝতে পারছি না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছো ঘাম দিচ্ছে, বুঝতে পারছি না। তা যদি মানে শুনতে ডিস্টার্ব হয় আমাকে জানাবে কমেন্টে। হ্যাঁ, আর ঠিক আছে, আমি আবার ফিরে আসছি। এলাম, তোমাদেরকে যেটা বলতে এলাম, আমার মেয়ের কতগুলো পুতুল আছে তোমাদেরকে দেখাচ্ছি, আমার মেয়ে কেমন শুয়ে রেখেছে, চলো দেখানো যাক তোমাদেরকে, কেমন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে, কাপড় পরিয়েছে, স্নান করায়। আর হচ্ছে কে হাত তুলে ঘুমোচ্ছে, কেউ মানে কি অবস্থায় ঘুমোচ্ছে চলো দেখাই তোমাদেরকে। এই দেখো সব কেমন হাত তুলে ঘুমোচ্ছে, সব কেমন ঘুমোচ্ছে, দেখো সব বস করে রেখেছে বাচ্চাটা কইরে, ওদের বাচ্চাটা, ওদের বাচ্চা বাইরে আছে, বাইরে দেখাচ্ছি চলো। এই যে বাচ্চার ঘরে বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছে, দরজাটা ফোল, দেখো বাচ্চা ঘুমাচ্ছে, এই দেখো, এই দেখো বাচ্চাটা ঘুমাচ্ছে। আর এটা টিভি, এটা ব্যালকানি, এটা রান্নাঘর, এটা চলো দেখলে। আমার মেয়ে সব বাচ্চা কাচ্চা দিককে সব ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে, ও স্নান হয়ে গেছে, ও আবার খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। আর হচ্ছে বলছিল এখন খেলবো, পুতুল খেলবে, এখন খেলতে দেওয়া যায়, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এসে বিকেলে, ও ঘেমে গেছি। তোমাদের জন্য একটু না কষ্ট করলে হয় না, সবসময় তো ফ্যানের তলে বসেই আছে তাই না, একটু কষ্ট করতেই হবে। একটু না কষ্ট করলে হয়। আর ওখানে জানলাটা আমি দেখো দিয়ে দিয়েছি, পর্দাটা একটা পাল্লা টেনে দিয়েছি, তাও মানে আকাশটা আসছে, নাহলে আমাকে দেখতে পেতে না তোমরা, ওই জন্য দিয়ে দিলাম। কেমন ঘাম গড়াচ্ছে দেখেছো, কেমন ঘাম গড়াচ্ছে আমার, এই স্নান করলাম তাও মনে হয় বাবা স্নান করলাম না, ভেঙে গেছি, কারেন্টে চলে যাচ্ছে ব্যাপার। চলো, যদি ভিডিওটা আমার ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলটা অল করে দিও, সাবস্ক্রাইবার করে দিও। বন্ধুরা আমার প্রথম ভিডিও, আর আজকে আমাদের কাছে কালী পুজো আছে, দেখতে যাব সেই রাত দুটোর সময়, এখন এখন যাবো না, রাত দুটোর সময় যাব। ওই জন্য তোমাদেরকে এটা বলতে ভুলেই গেছিলাম, আমার মেয়ে মনে করে দিয়েছে। চলো রাখছি।